হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনকার মতো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কি বিষয়ে কথা বলবো দর্শক, সেটা তো আপনারা বুঝাই ফেলেছেন। আজকের ভিডিওতে কিন্তু কথা হবে হচ্ছে এখনকার ইউটিউবে রোস্টারদের ভাইরাল টপিকটা নিয়ে, সেটা হচ্ছে তানজিলা তান এদেরকে পেছনে ফেলে রেখে কি উদ্দেশ্য নিয়ে তিশা বাপ্পি তার নানির বাড়ি গেল, অর্থাৎ বাপ্পি তার নানি শাশুড়ির বাড়ি গেল, এটা একটা প্রশ্ন সবার মনে। সেকেন্ড প্রশ্ন, এই যে গাড়িটা যেটা বাপ্পি তিশা পাবনা থেকে যখন জাজিরা গেল তখন ব্যবহার করলো, এখন পাবনা থেকে জামালপুর যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করছে, যেখানে ড্রাইভারের সাথে তুই তুকারি তুমি এরকম সম্পর্ক, আসলে কাহিনীটা কি? আর আরেকটা বিষয় যেটা হইচই সব জায়গায় ফেলে দিয়েছে, যে কি এমন হলো যে মিম ঢাকায় আসবে বলে ঢাকায় না এসে এখনো ফুপুর বাড়ি ঘুম ঘুম করছে। আর তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে খুকি, খুকির কি এমন এমার্জেন্সি যে খুকিকে হসপিটালে রাতারাত চলে যেতে হচ্ছে, এবং মানে বাড়িতে কেউ নাই, এমন একটা পজিশন। আর এই টাইমেই বা কেন কন্ডম কুইনুর আর তার স্বামী করিম ব্যাপারী সব কিছু ছেড়ে ছুড়ে হঠাৎ করে জামালপুরে পাড়ি দিল? আর আরেকটা বিষয় হচ্ছে মরিয়মের মা সাবিনা, যে কিনা জাজিরাতে আছে, যা কিনা আপনার করিম ব্যাপারীদের বাড়ি থেকে 1 ঘন্টার পথ হয়তো বা, সে শুধুমাত্র কেন তার বড় ভাবি যে শারমিন তার সাথে যোগাযোগ রাখছে কিন্তু খুকির সাথে রাখেনি? তো সবগুলো প্রশ্নের উত্তর দর্শক আজকের ভিডিওতে পেয়ে যাবেন। সমস্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আমরা ভিডিও ফুটেজ সহ প্রমাণ দর্শক দিয়ে দেব। আর প্রথমে আসি দর্শক, তিশা তার ভিডিও টাইটেল দিয়েছে 18 বছর পর সে তার নানি যে বাড়ি সেই বাড়িতে যাচ্ছে। এবং এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সবসময় তো বাপ্পি তার দলবল নিয়ে হচ্ছে যায়, তাহলে এখন এমন কি পরীক্ষা পড়লো যে তানজিলা তান কাউকে নিল না? দর্শক, এটা সত্য ঘটনা হচ্ছে এটা, যে জামালপুরের যে নানি বাড়িতে 18 বছর পর তিশা যাচ্ছে সেই জামালপুরের বাড়িতেই কিন্তু দর্শক, সেই গ্রামেই কিন্তু আসলে তানজিলার যে আসল বাপ তার সাথে কিন্তু তিশার যে একটা সম্পর্ক ছিল, ইটিস পিটিস সম্পর্ক, সেটা সূচনা হয়েছিল। এবং তিশার নানি বাড়ি বলেন, তিশার মামা মামিরা বলেন, সবাই কিন্তু এটা জানে এবং গ্রামের অনেকেই জানে, এই জন্য ওখানে কিন্তু তানজিলাকে নিয়ে গিয়ে নতুন কন্ট্রোভার্সি আর তৈরি করেনি। আরেকটা বিষয়, তানজিলা তো এখন আসলে আসিফ ভাই আর দীপ্ত ভাই ছাড়া বাঁচে না, ডানে বলেন বামে বলেন আসিফ ভাই আর দীপ্ত ভাইকেই লাগে। তবে এবার আমি একটা জিনিস অবাক হয়েছি, বাপ্পি মাঝখানে যখন শ্বশুরবাড়ি আসলো তখন নতুন জামাইয়ের মতো সেজে মাকে জড়ায় ধরে এপাশ ওপাশ করে এরপরে হচ্ছে এসছে, কিন্তু এইবার সে তার মাকে আসার আগে অর্ডারের মতো করে বলতেছে, তার মা জিজ্ঞেস করতেছে যে তান কিভাবে স্কুলে যাবে, তো বলতেছে যে রিক্সা টিক্সা আছে চলে যাবে। মানে যে মার পেনশনের টাকায় বাজার করে, তারপর তো গিলোস, যে মা রান্না করে রুটি বানায় তোরে খাওয়ায়, সেই মার সাথে তুই হচ্ছে এমন পাটে চলে সাবার ছেলেকে 200 টাকা, তুই চাইলেই কিন্তু টাকাটা তোর মার হাতে দিতে পারতি, যেহেতু তোর মা তানের দাদি, যে মা তুমি এখান থেকে তানকে দিও, এটা তানের খরচ। সেটা না করে তুই কি করলি, তুই টেবিলের র্যাক্সিন উঠায় র্যাক্সিনের তলায় টাকাটা রেখে দিলি, এরপরে তুই আবার তোর মাকে বলতেছিস যে করে হোক তানের চুলটা কেটে ফেলতে হবে, তো তোর ছেলের চুল তুই কাটাবি, এত বড় একটা বাড়ন্ত ছেলে তুই বাপ হিসাবে থাকবি না, তুই অর্ডার দিয়ে গেলি। তো যাই হোক, মানে তিশা
তার নানি বাড়ি আসছে, ভালো কথা, কিন্তু তিশার চেহারাটা দর্শক খেয়াল করবেন আপনারা, এত বাজে একটা চেহারা করে রাখছে তিশা, মানে কথা বলারই জো নাই। আসার পথে বাপ্পির নাটক, সে একটা সস্তা দোকানে ঢুকছে, যে দোকানে মিষ্টি তুলে দেওয়ার জন্য হাতে একটা গ্লাস পরা হয় না, এবং হাত দিয়ে তুলে তুলে সে অল্প কয়েকটা কম দামি মিষ্টি নিয়ে আসছে। এখন সেইটার এক্সপ্লেনেশন তো দর্শক দেওয়া লাগবে, তো সেইটার এক্সপ্লেনেশন দর্শক দিচ্ছে যে তার নাকি মামা শ্বশুর, যে তার মিষ্টির ব্যবসা, এই জন্য নাকি মানে বাপ্পিকে বাইরে থেকে মিষ্টি কিনতে তিশা মানা করছে। এখন দর্শক, আমার কথা যে তিশার মামার বিজনেসের কি এমনই খারাপ অবস্থা যে বাপ্পি গিয়ে তার টাকা দিয়ে মিষ্টি কিনে তার বাড়ি নিয়ে যাবে, মানে এটা তো আসলে কি হলো জানি না। এরপর আমরা হঠাৎ করে দেখি যে কন্ডম কোহিনুর, যে কিনা তার মেয়ের জামাইকে নিতে আসছে, আর তারপর আমরা দেখি যে ফল টল দেয়া হয়। ইন দ্য মিন ওয়াইল যে গাড়িটা করে আসছে সেটা বোঝাই যাচ্ছে বাপ্পির নিজের গাড়ি, কেননা ওটার যে নাম্বার প্লেট সেটাও কিন্তু ঢাকায় রেজিস্ট্রেশন করা। আর এটা যদি তার কোনো চাচাতো ভাইয়ের গাড়ি হতো তাহলে অবশ্যই ঢাকায় রেজিস্ট্রেশন হতো না, কেননা তার সব চাচাতো ভাই বোন কিন্তু থাকে হচ্ছে পাবনা রাজশাহী ঈশ্বর দিতে। এবং ড্রাইভারকে বাপ্পি কিন্তু তুমি তুমি করে বলে, আর এদিক দিয়ে তিশা বলে হচ্ছে তুই তুই করে, যে আয় বা খেয়ে যা এইসব তো বসে না আসবো। তো বোঝাই যাচ্ছে ঘুষের যে টাকা ছিল, বাপ্পির দালালি করে যে টাকাগুলো পাইছে সেগুলো দিয়ে সে হচ্ছে একটা গাড়ি কিনে ফেলছে, এবং এই গাড়ি থাকার সুবিধাই সে হচ্ছে 18 বছর পর তার নানা শ্বশুর বাড়ি বা নানি শাশুড়ি বাড়ি হচ্ছে বাপ্পি আসতে পারছে। এবার দর্শক যে থার্ড বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিনকে নিয়ে। মিনকে নিয়ে দর্শক বলার আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা ভিডিও ফুটেজগুলো ভালো করে দেখলে দেখবেন যে সকালে একটা পানির বোতল ভরে আনে না যে তিশা, সেই গ্রামে এসে খুব কাজ দেখাচ্ছে। সে প্রমাণ করতে চাচ্ছে যে আমি এই গ্রাম বাংলারই মেয়ে, যতই কাজ দেখা আমি করে ফেলবো, শুয়ে ফেলবো, সেটা ধান মারানো থেকে শুরু করে যে কোনো কাজ। আর এবার মিমের প্রসঙ্গে আসি দর্শক, মিম কিন্তু তার ভিডিওতে প্রথমে বলছিল যে সে ঢাকায় যাবে, ঢাকায় তার কিছু কাজ আছে, হেন তেন মেন, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পারি যে ফুপুর বাড়ি গেছে। এবার মিম টাইটেল দিয়ে ভিডিও দেয় যে ইমার্জেন্সি কারণে খুকিকে ওর টাকা রাতেই পাঠানো লাগছে, খুকি নাকি হসপিটালে ভর্তি হবে। তাহলে তুই তো ডিভোর্সি হয়েছিস অনেক বছর, এরপর তুই খুকির সংসারে গেছিস, মানে নিজের আলাদা ঘর বাড়ি তৈরির আগে, এবং সেখানে তুই সাপোর্ট পাইছিস, তাহলে তুই নিজে একটু দেখবি না যে খুকি ভাবি তো এখন ডেট সামনে না পেছনে, না আসলে ডেট, আমি এখন যাব কি না আমার ফুপাতো ভাই বোনের বাসায় রাসলীলা রঙ্গলীলা করতে, কেননা বিক্রমপুরে কিন্তু গিয়ে আমি মিমকে বিশেষ কিছু করতে দেখি নাই, এই বসে আছে ফুপু খিচুড়ি ভর্তা রান্না করছে খাচ্ছে, আবদিয়াকে খাওয়াচ্ছে, মানে খুব যে স্পেশাল কিছু করে ফেলছে এমনরা, কিন্তু আবার ব্লগে ভিউয়ের জন্য খুকিকে নিয়ে উল্টোপাল্টা তথ্য দিচ্ছে। আর এরপরে দর্শক মরিয়মের মা একটা ভিডিও বানাইছে যে মা বাবা কেন গেল, কার কাছে খুকি ভাবিকে রেখে গেল, এবং এরপরে সে বলতেছে যে আপনার খুকি ভাবির মাকে হচ্ছে কোহিনুর আগে থেকেই ডেকে আনছে, তো খুকির মার কাছে খুকিকে রেখে গেছে। এখানে দর্শক আমার যেটা মনে হয় যে খুকি খারাপ হোক ভালো হোক, সে এখন গর্ভবতী, তার বেবি আসবে, এবং সে কিন্তু আলাদাই থাকে, তারপরে মাঝে মধ্যে দেখা যায় মিম শারমিন ছ্যাঁচড়ামি করে তার ঘরে খেতে বসে, এবং যা রান্না করে তা একেবারে অনেকটা জোর জবরদস্তি করে খেয়ে ফেলে। আর সেখানে মরিয়মের মা 1 ঘন্টা পার হলেই তার বাড়ি, মরিয়মের মা কিন্তু আসলে একটু এসে দেখে যেতে পারে, 1000 হলেও এটা তার বাপের ভিটা বাড়ি, চাচার ভিটা বাড়ি। আরেকটা বিষয় দর্শক আমার যেটা মনে হচ্ছে খুকি, যে খুকি নিজেকে খুবই অসহায় প্রমাণের জন্য সে হচ্ছে হাসপাতালে যাওয়ার নাটক করছে,
কেননা খুকির পেট দেখলেই দর্শক বোঝা যায় এখনো কিন্তু এমন কোনো ডেট আপনার ডিউ হয়ে যায়নি যে এখনই তাকে হসপিটালে ছুটতে হবে। আর শারমিন যেহেতু তার বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে ঘোষণা দিয়ে দিছে, তাহলে খুকিও কিন্তু ইজিলি বলতে পারে যে আমার মেয়ে হবে বা আমার ছেলে হবে, কিন্তু এই একটা প্যাচ কিন্তু সে লাগাই দিছে অলরেডি। আর এদিকে আমি বাবুর বোন শারমিনের কথা দর্শক কি বলবো, মানে এ মনে হয় হচ্ছে সবচেয়ে খারাপ, মানে থাকে না খারাপের মধ্যেও নিকৃষ্ট, তো সেই নিকৃষ্ট হচ্ছে কি এই শারমিন। তো যাই হোক দর্শক, আমার আসলে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, আর এই অবস্থায় আসলে আপনার কথা বলা, ভিডিও শেয়ার করা অনেক কষ্টের, তারপরেও আপনারা যেহেতু পছন্দ করেন ভালোবাসেন, চেষ্টা থাকে যে নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসার, যাতে আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দিতে পারি। তো ঠিক আছে দর্শক, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই প্রত্যেক সময় আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি করে ভালোবাসা দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।